আল্লাহ বন্ধু আছে। আদার বুঝা যে শয়তানের কিছু বন্ধু আছে আর রাহমানের বন্ধু আছে আল্লাহ পাকের বন্ধু ওরা যারা আল্লাহর দিনের প্রচার করে তৌহিদের প্রচার করে তৌহিদের দিকে আহ্বান করে এবং নবী সালামের সন্ন্যতের অনুসরণের কথা বলে আর সেই ইসলামের দিকে ফিরে আসতে বলে যে ইসলাম নিয়ে নবী করিম সাল্লাম চোদ্দশো বছর আগে এসেছিলেন সাহাব যে ইসলাম পালন করেছিলেন পক্ষান শয়তানের ওলি ওরা শয়তানের বন্ধু ওরা যারা নিজের পক্ষ থেকে কপল কল্পিত দিন তরিকা তৈরি করেছে আর সেগুলি মনে করে যে মুক্তির মাধ্যম আর সেগুলি দিয়ে নাজাত পাওয়া যাবে আর মানুষকে বিভ্রান্ত করে একটি দিনকে আর একদিনের উম্মতকে বিভিন্ন ফিরকায় বিভক্ত করেছে আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আতা মুশ্রিক উম তাদের যদি কথা মানো তাহলে তোমরাও মুশরেক হয়ে পড়বে মহান আল্লাহ তারপরে এরশাদ করছেন আওয়ামান খান আল্লাহ নুর নাস। আচ্ছা বলতো যেই ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবন দান করলাম অর্থাৎ যেই ব্যক্তি শিরকুফর অন্ধকারে মৃত ছিল কাফের ছিল তারপরে তাকে ইমান ইসলামের প্রাণ দান করলামাস আর তাকে এমন একটি জ্যোতি দিলাম যে জ্যোতি নিয়ে মানুষের মাঝে সে চলাফেরা করে অর্থাৎ ইমান ইসলামের জ্যোতি কামাম মাসাল মিনহা সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে ব্যক্তি অন্ধকারে ডুবে রয়েছে আর সেখান থেকে সে বের হওয়ার নয় কাফির এইভাবে কাফেররা সব খারাপ কাজ করে তা তাদের জন্য করে দেওয়া হয়েছে। তাই তাদেরকে ভালো লাগে এইরকম পাপিষ্ট লোকেরা এইরকমই শির্ক বিদাত যারা করে থাকে তাদেরকে ওই সব কাজই ভালো লাগে নবী করিম সাল্লাহসাল সন্ন্যতের অনুসারে তাদেরকে পাঁচক নামাজ কায়েম করা এবং মসজিদ আল্লাহ পাকের আবাদ করা এটা ভালো লাগে না পক্ষান্তরে অন্যান্য আস্থানার তারা খেদমতে সেবাই নিয়োজিত রয়েছে আল্লাহ আল্লাহকে সাদ করছেন আল্লাহা লেয়াম করু অমায়াম করুণা ই আর এইভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধী প্রধানদেরকে আকাবেরা মুজরে মিহা সেই জনপদের যারা অপরাধী প্রধান তাদেরকে আমি সৃষ্টি করেছি লেয়াম করু ফিহা সেখানে জাতি করে তারা ছলনা করে চক্রান্ত করে তাহলে প্রত্যেক জনপদে কিছু এমন লোক আছে যারা অন্যায় অত্যাচার করে থাকে আল্লাহর দিনের ক্ষেত্রে এবং ক্ষেত্রে আর মানুষের ক্ষেত্রে আর তারা বিভিন্ন রকমের তারা থাকে। অমায়াম করুণা ইল্লা বেআন হ কিন্তু এই আর পরিণাম তাদেরকেই ভোগ করতে হয় অমায়া অরুন কিন্তু তারা বুঝে না আল্লাহ ফাকর্বর তারপর আথম আয়াতুন কালু যখন তাদের কাছে কোন নিদর্শন আসে তখন বলে আমরা বিশ্বাস করবেন হাত্তা নো তা রসুল যতক্ষণ পর্যন্ত আল্লাহ যা হয়েছে তা আমাদেরকে না দেওয়া অর্থাৎ আমাদের উপর ওহী আসুক আমাদের কাছে কথা বলুক সুতরাং দিয়ে এদেরকে ঠিক পথ দেখানো যাবে না কারণ এরা অন্তরকে বাঁকা করে রেখেছে আল্লাহ আলম হেসুয়াজ রেসালাত আল্লাহ পাক বলছেন আল্লাহ ভালো করে জানেন যে কোনখানে তার রেসা রাখবেন কাকে রাসুল করবেন কার প্রতি ওহি করবেন সাইয়সিবুল্লাহ আজাবনমা কামিয়াম করুন ওই সব লোকেরা যারা অপরাধী তাদেরকে শীঘ্রই পাকের পক্ষ থেকে লাঞ্ছনা এসে পৌঁছিবে আর তাদের ছলনার কারণে তাদের ষড়যন্ত্রের কারণে কঠোর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ফামাইরি দিল্লাহ আহ ইয়সর হাসদ রাহুল ইসলাম অমাইফ ইসামা আল্লাহা বলছেন পাক যাকে সঠিক পথ দেখাতে চান তার অন্তরকে তার বক্ষকে ইসলামের জন্য খুলে দেন সত্য দিনের সন্ধানের জন্য খুলে দেন তখন সেই ব্যক্তি নিজের বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করে আর সত্যের সন্ধানে প্রচেষ্টা চালায় অমাইরিদ আই আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান يجعل صدره ضيقا حرجا তখন তার বক্ষকে তার হৃদয়কে আল্লাহ পাক অত্যন্ত সংকীর্ণ আর সংকুচিত করে দেন এমন সংকীর্ণতা তার মধ্যে চলে আসে গোনা আমি চলে আসে যে আমি আমার পূর্বপুরুষদের পথের উপর আছি এটাই হচ্ছে সত্য পথ তারা যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাব এরকম একশ্রেণীর বিদাতপন্থী মুসলিমরা বলে থাকে আর এরকমই যাদেরকে আল্লাহ পাক আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হওয়ার অফিক দান করনি তাদের মধ্যে একশ্রেণীর লোক আর রয়েছে যে বাপ দাদার পুরুষদের দহায় দিয়ে থাকে কান নামা ইয়াসা আদিস এমন সংকীর্ণ তাদের অন্তর হয়ে যায় যে যেন তারা আকাশের দিকে যাচ্ছে আকাশ পথে তাহলে মানুষ ভ্রমণ করলে বোধ করে সেই বিষয়টিকে আল্লাহ ফাকরাবুল আলম তুলে ধরেছেন যে এইরকম মনে হচ্ছে যে ওপর দিকে যাচ্ছে সুতরাং তার খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং তার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে তাহলে কি আল উল্লাহ হরিজা এই এইভাবে আল্লাহ ফকরাবুল আলম যারা ইমান নিয়ে আসে না তাদের ওপর সমস্ত লাঞ্ছনা আজাবকে নিযুক্ত করে দেন

স্মরণ করো যেই দিন সমস্ত মানুষকে তাদেরকে আমি সমবেত করব একত্রিত করব বিচার দিবসে এবং আমি বলবো জিনদের দল কাদ তোমরা মানুষ সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছো কাদ ইস্তাকস্তারুম মিনাল ইন্স তোমরা এই মানব জাতির উপর খুব বাড়াবাড়ি করেছো জুল মত্যাচার করেছো তাদেরকে পথভ্রষ্ট করেছো জিনদের মানব জাতির উপর বাড়াবাড়ি হচ্ছে দুই প্রকারের এক প্রকারের বড়াবাড়ি হচ্ছে যে তারা শিরকুফুরিতে লিপ্ত করেছে এগুলি এই অঙ্গীকার নিয়েই বিতাড়িত হয়ে বেরিয়েছে এবং নাম তার ভাগ্যে নির্ধারিত হয়েছে আর করা হচ্ছে যে জিন অনেক সময় মানুষকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে পেরেশান করে জিন স্পর্শ করে এবং বিভিন্নভাবে প্রেশান করে ক্ষতিগ্রস্ত করে এটি হচ্ছে জিনদের অধিকাংশের বদ চরিত্র আল্লাহ পাক বলছেন এবং জিনদের যারা বন্ধু ছিল মানুষের মধ্যে তারা তখন বলবে আমাদের প্রতিপালক একে অপর থেকে উপকৃত হয়েছে আমরা জিন থেকে উপকৃত হয়েছি আর জিনেরা আমাদের দ্বারা উপকৃত হয়েছে এই রকম কথা তারা বলবে কারণ তাদের অনুসরণ করেছে তাদের মধ্যে জাদুকর গণক এরা বলবে আমরা উপকৃত হয়েছি আমরা গণ খেয়েছিলাম আমরা জাদু শিখেছিলাম এই জিন শৈতান থেকে ও বালাকানা আজালানা লাজি আজ্জাল তালানা এবং আমাদের ওই নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছো কালান নারু মাসুআকুম আল্লাহ পাক বললেন যে তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে খালিদিন ফিহা সেখানে তোমরা চিরকাল থাকবে ইল্লা মাশাআল্লাহ তবে আল্লাহর ইচ্ছার বাইরে নয় তার মানে এই নয় যে কাফেরকে মুশরিককে যারা বড় শিরক করে আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে ইমান হারিয়ে দিয়ে মারা গেছে তারা কোনদিন জাহান্নাম থেকে বের হবে কখনো বের হবে না যেমন আল্লাহ বলেছেন উমা হুম বিখারিজিন মিনান নার তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা বাইরে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবকিছু করতে তিনি সক্ষম ইন্না রাব্বাকা হাকীমুন আ'লিম নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় এবং সবকিছু জানেন ওয়া কাযালিকা নানউলি বাদাজ জালিমিনা বাযাম বিমা কাউন ইয়াক্সিবুন আল্লাহ বলছেন যে এই আমি এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের ওপর চাপিয়ে দিয়েছি বেমা কান এক সেবন তাদের পাপের কারণে জালেমদেরকে আল্লাহ ফকরাবুল আলমিন জালেম দিয়ে শাস্তি দিয়ে থাকেন এই পৃথিবীতে দেখা যায় যে এক শ্রেণীর পাপি তাদের ওপর আর এক শ্রেণীর বড় পাপিকে এবং শক্তিশালী পাপিকে চাপিয়ে দিয়ে আল্লাহ ফাকে তাদেরকে সর্বনাশ করেন আর মানব জাতির ইতিহাসে এরকম বহু ঘটনা রয়েছে আমাদের পাপের কারণে আমাদের যে অসৎ নেতৃত্ব জালেমরা আমাদের ওপর জুল মত্যাচার করে থাকে সেটা আমাদের পাপের কারণে হয়ে থাকে অন্য আরেকটি তফসিল করা হয়েছে আয়াতের পাক বলছেন যে আমি এক জালেমকে আরেক জালেমের সাথে লাগিয়ে দেব তাদের পাপের কারণে তাদের কৃতকর্মের কারণে অর্থাৎ জালেমদেরকে একধার থেকে আমি জাহান নামে নিক্ষেপ করবো ইয়ামা সার্জিনে আয়াতি হাজা ফেরিন আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে হে জিন এবং মানুষের দল তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে রাসুল আসেনি আলাইকুম আয়াতি যারা আমার আয়াত তোমাদেরকে পড়ে শোনাতো আর এই পরকালের যে ক্যামতের দিন এ সম্পর্কে তোমাদেরকে সতর্ক সাবধান তারা করতেন না কারো তখন তারা বলবে শাহেদ না আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি সত্যি আমাদের কাছে এসেছিলেন। একটা সময় এই রকম বলে স্বীকার করবে কিন্তু তার আগে প্রথম দিকে তারা অস্বীকার করবে যে আল্লাহ আমাদের কাছে কেউ আসেন মা জা নামী বসীরি ওয়ালা নজির যেমন করানিকে আল্লাহ বর্ণনা করেছেন যে প্রথম দিকে তারা অস্বীকার করবে কিন্তু অস্বীকার করে দেখবে যে নিরূপায় সবকিছুই তো আল্লাহ পাকের কাছে উন্মুক্ত হয়ে গেছে সবকিছু আল্লাহ লিখে রেখেছেন তখন তারা স্বীকার করবর হায়াতুদ্দিনের পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল এবং তাদের বিরুদ্ধে তারা নিজেরাই সাক্ষী দেবে যে তারা কাফের ছিল আল্লাহ আল্লাহাকুলান যেন আমাদেরকে কুফরি থেকে সির থেকে আল্লাহ পাক থেকে দূরে হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর অনেক কট্ট লাভের জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করেন বা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন সুভান রব্বেকার মাইসিফুন

বলে জনপদ কে কথা হচ্ছে কোন জনপদকে কোন দেশকে কোন দেশের অধিবাসীদেরকে অতক্ষণ ধ্বংস করবেন না তাদের পাপের কারণে যে কোন রকমের পাপ হোক না কেন বেজুল আল্লাহাক বলেছেন সে শিরকের জুলম হতে পারে অথবা অন্য কোন জুলম হতে পারে আল্লাহ পাকের হকের ক্ষেত্রে হইতে পারে মানুষের ওপর অত্যাচার হইতে পারে কোন পাপের ক্ষেত্রে আল্লাহ পাক অতক্ষণ ধ্বংস করবেন না ও গাফেলুন যে যতক্ষণ তারা গাফেল হয়েছে যতক্ষণ তাদেরকে জানিয়ে না দেবেন আল্লাহ পাক তার দিন জানিয়ে দেওয়ার পরে যদি অমান্য করে তাহলে আল্লাহ পাক তার আজাব দিয়ে পাকড়াও করেন আল্লাহ পাক আরো বলছেন ওয়ালে করলেন দ্বারা জাত মেম আমেলু আর মানুষ যা কর্ম করবে তার দিকে লক্ষ্য করে তাদের মর্যাদা নির্ধারিত হবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক মর্যাদা নির্ধারিত রেখেছেন সৎ আমল করি আল্লাহ পাক সম্মানিত করবেন আর যদি অসৎ কাজ করে তাহলে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে শাস্তি দেবে এবং জাহান নামে তাদের স্থান দেবেন হমারব্বি গাফিন ইয়া মালুন যা কিছু তারা করে সে সম্পর্কে হে নবী তোমার প্রতিপালক গাফিল অনবহিত নন পরব্বকাল গানী ইজুর রহমা আর তোমার প্রতিপালক অমুখাপেক্ষী অভাব মুক্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর একটি নাম হচ্ছে গানী। রাহমা এবং তিনি দয়াশীল দয়ার আধার ই আশায় আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে ধ্বংস করে দিতেন পৃথিবী থেকে নিয়ে যেতেনশা এবং তোমাদের পরে স্থলাভিষিক্ত করতেন যাকে আল্লাহ চাইতেন যেমন করে চাইতেন কামা আনশাহুর রিয়াতে কমিন আখারিন যেমন তোমাদেরকে পাক সৃষ্টি করেছেন অন্য জাতির বংশধর হিসাবে অন্য জাতির বংশ থেকে অন্য জাতি থেকে আল্লাহক তোমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক তেমনই আল্লাহক চাইলে তোমাদেরকে ধ্বংস করে অন্যদেরকে নিয়ে আসতেন আল্লাহর দিন থেকে ফিরে যাও তাহলে জাতিকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না আল্লাহ বলছেন আদুন আল্লাহ আতা আন্ত নিশ্চয় যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তা অবশ্যই আসবে আসবে পরকাল অবশ্যই আসবে আজাব শাস্তি অবশ্যই আসবে যদি তোমরা

সেই পথে তোমরা কর্ম করতে থাকো ইন্নি আমেরুন আমিও আপন কর্মে ব্যস্ত রয়েছি আমি সত্য দিনের প্রতিষ্ঠিত রয়েছি আল্লাহ পাকের দিনের দিকে আহ্বান করছি ফসাফত আলামুন শীঘ্রই তোমরা জানতে পারবে মানতা কার জন্য হবে এই পৃথিবীর পরে শুভ পরিণাম কে ভালো পরিণাম পাবে আর কে খারাপ পরিণাম পাবে ইনাহুল আলমুন জেনে রাখো যে জালেমরা কখনো সার্বিক কল্যাণ হাসিল করতে পারবে না বরং তারা কখনো রেহাই পাবে না

এবং তাদের যে গবাদি পশু ছিল তাতে থেকে কিছু আল্লাহর জন্য করত আর কিছু করত তারা তাদের দেবদেবীদের জন্য দেবদেবীর জন্য যা করত সেটা তার জন্য উৎসর্গ থাকত কিন্তু আল্লাহ পাকের নামে যেটা রাখত সেটা যখন প্রয়োজন হইত সেটাকে তখন দেবদেবীর নামে পেশ করে দিত এবং আল্লাহ পাকের নামে যেটা ছাড়ত সেটাকে দান খেরাত করত গরিব মিসকিনকে দিত পক্ষান্তর যেটা তাদের বাতিল উপাসন নামে ছাড়ত সেটা কোন গরিব মিসকিনকে অভাবীকে দিত না আল্লাহ পাক বলছেন সৃষ্টি করেছেন শস্য থেকে ওয়াল আনাম এবং গবাদি পশু থেকে তাতে থেকে একটা অংশ আল্লাহর জন্য নির্ধারিত করত ফাঁকাউল এবং তারা বলতো হাজ আলিল্লাহ এটা আল্লাহর জন্য বেজা আমি তাদের ধারণা মোতাবেক হাজ আলীশোরা কায়ন আর এটা